নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাঁধাকপি আর গাজর দিয়ে একটা ইউনিক জলখাবারের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি অর্ধেকটা বাঁধাকপি কুচিয়ে নিয়েছি, এবার এটা খুব ভালো করে সেদ্ধ করে নেব। সবটা বাঁধাকপি আমি দিয়ে দিচ্ছি সামান্য নুন। বাঁধাকপিটা একটু ঘেঁটে ঘেঁটে দিচ্ছি। বাঁধাকপি আমার সেদ্ধ করা হয়ে গেছে, বাঁধাকপিটা ভালো করে ঠান্ডা করে নেব। প্যান বসিয়ে দিয়ে দিলাম তেল। আমি এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা হালকা লালচে করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য নুন। নুন দিলে পেঁয়াজটা নরম হবে, সেই জন্য সামান্য নুন দিলাম। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা নামিয়ে নিচ্ছি। এখানে একটা গাজর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ। দিয়ে দিচ্ছি দুটো ডিম। বাঁধাকপিটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি হাতের সাহায্যে খুব ভালো করে চেপে চেপে জলটা বের করে নিচ্ছি। জলটা চেপে চেপে বের করে নিয়ে বাঁধাকপিটা আমি দিয়ে দিচ্ছি বাটির মধ্যে। বাঁধাকপি আমার নেওয়া হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। এবার সমস্ত উপকরণ আমি হাত দিয়ে খুব ভালো করে চটকে চটকে মেখে নেব। আপনাদের যদি হাত দিয়ে মাখতে অসুবিধে হয় তাহলে চামচ দিয়েও মেখে নিতে পারেন। আমার মেখে নেওয়া হয়ে গেছে, এবার ভেজে নেব। পেঁয়াজ ভাজার প্যানেই আমি দিয়ে দিলাম তেল। এবার তেলটা গরম হলে অল্প অল্প করে আমি মিশ্রণ দিয়ে দিচ্ছি। বাঁধাকপির যে মাখাটা আমি দু চামচ এখানে দিয়েছি, দিয়ে দেওয়ার পরে চামচ দিয়ে একটা শেপ দেওয়ার চেষ্টা করছি, চৌকো শেপ। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন, গোল অথবা তিনকোণা শেপও কিন্তু আপনারা দিতে পারেন। গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে মিনিট দুই তিনেক অপেক্ষা করলে কিন্তু একটা সাইড হয়ে যাবে। একটা সাইড বেশ লালচে হওয়ার পরে কিন্তু আমি উল্টে দিলাম, তা না হলে কিন্তু ভেঙে যেতে পারে। দুটো সাইডই বেশ লালচে করে আমি ভেজে তুলে নিচ্ছি। ভাজাটা তোলার সময় তেলটা এইভাবে আমি চেপে চেপে তুলে নিলাম, যাতে বাড়তি তেল না থাকে। আমি আরও একটা একইভাবে আপনাদের ভেজে দেখাচ্ছি। ছোট বাচ্চা থেকে বড় সবারই কিন্তু এই স্ন্যাক্সটা ভীষণই পছন্দের। স্কুল থেকে কলেজ বা অফিস যেখানেই হোক না কেন, আপনারা কিন্তু টিফিন হিসেবে এটা প্যাক করেও দিতে পারেন, বা বাড়িতে থাকলেও সন্ধেবেলা বা সকালবেলা স্ন্যাক্স হিসেবে বানিয়ে দিতে পারেন। এটা যেমন শুধু শুধুও খাওয়া যায়, তেমনই আবার টমেটো কেচাপ বা চিলি সসের সঙ্গেও কিন্তু পরিবেশন করতে পারেন। তেল অ্যাভয়েড করার জন্যে কিচেন টাওয়েলের ওপর কিন্তু রাখলেই তেলটা অ্যাবজর্ব হয়ে যাবে। তৈরি হয়ে গেল গাজর বাঁধাকপি দিয়ে একটা ইউনিক স্ন্যাক্স বা জলখাবারের রেসিপি। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। ততক্ষণের জন্য টাটা।